বুধবার নদিয়ার কৃষ্ণনগরে সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, মিথ্যে কথা বলে ওরা লোকসভায় জিতেছে, ভোট এলেই মাথায় সিএএ ঢোকে। শিয়রে পঞ্চায়েত ভোট, তার আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়া দিয়ে তার জেলা সফর শুরু করলেন তিনি। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে সার্কিট হাউসে পৌঁছে যান মমতা। বুধবার সেখানেই প্রকাশ্য জনসভা করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতুয়া মন পেতেই নদিয়া দিয়ে জেলা সফর শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। জনসভা থেকে এদিনও বিজেপিকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি, তুমি বড় বড় কথা বলছো, আর কার দুই সাকরে হচ্ছে সিপিএম আর কংগ্রেস, কিচ্ছু করে না। ইলেকশনের সময় রাম নাম শ্যাম, জগাই মধাই গদাই এক হয়ে যায়। বিদ্যুতের দাম বাড়াইনি, রেশনে পয়সা লাগে না, স্বাস্থ্যসাথীতে পয়সা লাগে না, লক্ষ্মীর ভাণ্ডারে 15,000 কোটি টাকা চলে যাচ্ছে। তা সত্ত্বেও বন্ধু, আমরা তো কোনো ট্যাক্স বাড়াইনি। আর পাশেই দেখুন কেন্দ্রীয় সরকার বিজেপি, যারা ইলেকশন আসলে ভাগাভাগি করে। গ্যাসের দাম কত, গ্যাস কাদের আন্ডারে, বিজেপির আন্ডারে গ্যাসের দাম কত বাড়িয়েছে মা বোনেরা, মনে হচ্ছে এখন উনুনে আবার ফিরে যেতে হবে। পেট্রোলের দাম কত বেড়েছে। এদিনের জনসভা মঞ্চ থেকে বাংলার বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা পরপর 3 বছর 100 দিনের কাজে 1 নম্বর, তবুও আমাদের বকেয়া মেটানো হচ্ছে না। পাশাপাশি সিএএ প্রসঙ্গেও সরব হয়েছেন তিনি। মতুয়াদের উদ্দেশ্যে মমতা বলেন, লোকসভায় মিথ্যে কথা বলে আসন জিতেছে বিজেপি, এরা কোনো কাজ করেনি, নির্বাচন আসলেই ক্যা ক্যা করে, ভোট এলেই মাথায় সিএএ ঢোকে। মতুয়াদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করছে বিজেপি, আমরা এগুলি কিছুতেই করতে দেব না। নির্বাচন এলে মতুয়া, আর নির্বাচন শেষে ধর্মযুদ্ধ ভাগাভাগি। এদিন নদিয়ার তাঁতশিল্পীদের মন জয় করতে তাদের ভূয়সী প্রশংসাও করেন তৃণমূল সুপ্রিমো। কোনটা আমরা করিনি, কোনটা করিনি, শান্তিপুরের তাঁত বলুন, ধনেখালের তাঁত বলুন, নবদ্বীপের ইস্কন বলুন, ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি। ইস্কনে একটা বড় ধর্মীয়, একটা বড় ট্যুরিজম স্পট হচ্ছে, পলাশীয় বিউটিফিকেশন হচ্ছে, কৃষ্ণনগরে গুরুনাথ ঠাকুরের নামে আমরা কলেজ দিইনি, ইউনিভার্সিটিও তো ক্যাম্পাস হচ্ছে, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় আমরা দিইনি। কোনটা বাকি আছে, সরপুরিয়া থেকে একেবারে মিনিজাম সবকিছুই আমরা দিয়েছি, মাটির পুতুল থেকে শুরু করে একেবারে তাঁত, আপনাদের সবচেয়ে প্রিয় কত করা হয়েছে, এমনকি স্কুলের জামা কাপড় পর্যন্ত আজকে তৈরি করছে বাড়ির মেয়েরা, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা, আমার কৃষকরা। আমি বাইরে যেতে দিচ্ছি না, টাকাটা যাতে আমাদের ঘরে আসে। এদিন কৃষ্ণনগরের সভামঞ্চে দাঁড়িয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী অ্যারেস্ট হয়েছে কিনা জানতে চায়। কৃষ্ণনগরে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে মমতা বলেন, সেটা আদালতের বিচার্য বিষয়, তা নিয়ে মন্তব্য করব না। তবে নির্বাচন এগিয়ে আসতেই আমাদের কর্মীদের ধমকানো চমকানো হচ্ছে এজেন্সি দিয়ে। এদিন মিডিয়া ট্রায়ালেরও অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এডুকেশন মিনিস্টার অ্যারেস্ট হয়েছে কিনা আমি জানতে চাই, যদি প্রাক্তন এডুকেশন মিনিস্টারের কেস সাব জুডিস আছে আমি কোনো কথা বলবো না, যদি অন্যায় করে কোর্ট ব্যবস্থা নেবে আমাদের কিছু বলার নেই। কিন্তু ইচ্ছা করে করে পঞ্চায়েত ইলেকশনে তারা যাতে কাজ করতে না পারে, লোকসভা ইলেকশনে যাতে কাজ করতে না পারে, এখন থেকে আমার অফিসারদের ভয় দেখাচ্ছে, আমাদের সহকর্মীদের ডেকে পাঠাচ্ছে, আর যা তা বলে দিচ্ছে প্রেসের মাধ্যমে, একটা প্রেসকে ডাকছে, আমি জানি তারা কালা, ডেকে বলছে তুমি আগে টিভিতে খাইয়ে দাও, অমুক লোকটা অমুক টাকা নিয়েছে তাই আমরা ইডি যাচ্ছি, সিবিআই যাচ্ছি। সে কি করে জানবে, আগে মিডিয়া ট্রায়াল করছে, আগে পরে দেখা গেল সে দোষী নয়, কিন্তু তাকে তো বদনাম করে দেওয়া হলো। আপনারা বলুন তো, মা বোনের আমার, আপনার বাড়িতে যদি ইডি যায়,
যদি সিপিআই যায় আপনার মান সম্মান নিয়ে কথা হবে না, আপনার মান সম্মান নষ্ট হবে না? এরা চায় তৃণমূল কংগ্রেসের মান সম্মান নষ্ট করবার জন্য, আর আমরা চাই এটাকে রুখে নেবার জন্য, লড়বার জন্য। কজন আছে আমি দেখি ওরা জেলে ভরতে পারে। এদিন সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আমি যে শাড়িটি পরি সেটা বাংলার তাঁতিদের তৈরি, এই শাড়িতে বাংলার গন্ধ পায়, আমার দর্শনে থাকে বাংলা, আমি বিশ্বাস করি এই বাংলাই একদিন পথ দেখাবে ভারতবর্ষকে, তবে বাংলার মানুষকে আরো বেশি করে কাজে যোগ দিতে হবে। মনে রাখবেন, আমি যে শাড়িটা পরে থাকি সেটাও কিন্তু আমার বাংলার ঘরে তাঁতিরা বোনে, কখনো কৃষ্ণনগর, কখনো শান্তিপুর, কখনো ধুলিয়ান, কখনো মুর্শিদাবাদ, কখনো নবদ্বীপ, কখনো রানাঘাট। কেন আমি পড়ি জানেন? এই শাড়িটা যখন পরে থাকি সেরকম মনে রাখবেন আমার গায়ের যে বস্ত্রটা সেটাও বাংলা, আমার যে চিন্তন সেটাও বাংলা, আমার যে দর্শন সেটাও বাংলা, আমার যে মনন সেটাও বাংলা, আমার মামাটি মানুষ সেটাও বাংলা, বাংলায় পথ দেখাবে ভারতবর্ষকে, এটা আমি বিশ্বাস করি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।